আজ আমরা পর্জলাইজেশান প্রক্রিয়া নিয়ে প্রথমে আলোচনা করব পর্জল মৃত্তিকাকে আদর্শ মৃত্তিকা পরিলেখ বলে অভিহিত করা হয় কারণ পর্জল মৃত্তিকায় হরাইজনগুলো অর্থাৎ মৃত্তিকার পরিলেখের যে স্তরগুলো সেগুলো খুব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় এই কারণেই পর্জল মৃত্তিকাকে আদর্শ মৃত্তিকা পরিলেখ বলা হয় এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই পর্জল মৃত্তিকা তৈরি হয় সেই প্রক্রিয়াকে পর্জলাইজেশান বা পর্টলীকরণ বলা হয় মূলত শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যে সকল স্থানে জলবায়ু শীতল ও আর্দ্র যেখানে পাইন ফার লাচ পুষ হেমলক সিডার এই ধরনের সরলবর্গীয় উদ্ভিদ পরিলক্ষিত হয় সেই সকল স্থানে বনভূমিতে যে ধূসর বা ছাই রঙের আম্বলিক প্রকৃতির মৃত্তিকা লক্ষ্য করা যায় সেই মৃত্তিকাকেই পটজল বলে অভিহিত করা হয় এবং এই মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে পর্জলাইজেশান বা পর্জলীকরণ বলা হয়ে থাকে পর্জল মৃত্তিকা পৃথিবীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক মৃত্তিকা যাকে ইংরেজিতে বলা হয় জোনাল সয়েল পর্জল মৃত্তিকা একটি জোনাল সয়েল মূলত ইউরেশিয়া ও ইউরোপ আমেরিকা উত্তর সরি উত্ত ইউরেশিয়া এবং উত্তর আমেরিকা উত্তরাংশের বিস্তীর্ণ অঞ্চলে এই জাতীয় মৃত্তিকা আমরা দেখতে পাই কিছু কিছু অঞ্চলে যেখানে জল বেশি থাকে সেখানে গ্লে পরজল জাতীয় মৃত্তিকা এবং উত্তর অংশে যেখানে বরফাবৃত থাকে সেখানে সটি পট জল মৃত্তিকা কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ যে সকল অঞ্চলে জল বেশি সেখানে গ্লে পট আর যেখানে বরফের একটি বছরে তুষার বা বরফ অনেক দিন ধরে মৃত্তিকার উপরে লক্ষ্য করা যায় সেখানে সরি পটজল মৃত্তিকা পরিলক্ষিত হয় মূলত পঞ্চাশ ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশে পটজল মৃত্তিকা অধিক মাত্রায় লক্ষ্য করা যায় তাছাড়া অধিক উচ্চতা বিশিষ্ট অঞ্চলে যেখানে সরলবর্গীয় অরণ্য দেখতে পাওয়া যায় সেখানেও কিন্তু পটজল মৃত্তিকা আমরা লক্ষ্য করে থাকি মূলত পর্জল শব্দটি উদ্ভব হয়েছে রাশিয়ান শব্দ জোলা থেকে যার অর্থ হচ্ছে ছাই রং, অর্থাৎ অ্যাশ কালার বা ধূসর রঙ অর্থাৎ রাশিয়ান শব্দ জোলা যার অর্থ ছাই তাই থেকেই কিন্তু পর্জল শব্দটি এসেছে এখন আমরা পর্জ্বল মৃত্তিকার কোন জলবায়ুতে প্রাকৃতিক পরিবেশে পরিলক্ষিত হয় সেই বিষয়ে একটু আলোকপাত করব মূলত পর্জ্বল মৃত্তিকা পৃথিবীর যেই চরমতম জলবায়ু অঞ্চল অর্থাৎ এক্সট্রিম ক্লাইমেট সেই সকল অঞ্চলে কিন্তু পর্জ্বল মৃত্তিকা দেখা যায় এই সকল অঞ্চলে শীত গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য যথেষ্ট বেশি প্রায় বাষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড শীত অত্যন্ত তীব্র অর্থাৎ ভীষণ সেখানে তাপমাত্রা তখন কম থাকে উত্তর পূর্ব সাইবেরিয়া জানুয়ারি মাসের তাপমাত্রা মাইনাস ফর্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড থাকে যা অত্যন্ত তীব্র শীতল অংশ বলে পরিগণিত হয় তাছাড়া কিছু কিছু স্থানে মাইনাস সিক্সটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম তাপমাত্রা কিন্তু পরিলক্ষিত হয় যেখানে এই ধরনের পরজল মৃত্তিকাও কিন্তু লক্ষ্য করা যায় উত্তর গোলার্ধে আগস্ট মাসেই তুষারপাত শুরু হয়ে যায় এবং প্রায় ছয় থেকে সাত মাস সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে এবং দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি থাকে না প্রায় আট ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই সময় দিনের দৈর্ঘ্যও কিন্তু কম থাকে যেখানে এই পটল মৃত্তিকা তৈরি হতে দেখি এই সকল অংশে গ্রীষ্মকালে তাপমাত্রা অবশ্যই একটু বাড়ে গ্রীষ্মে তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে নিরক্ষরিকার দিকে অর্থাৎ দক্ষিণ দিকে যত আসা যায় তত তাপমাত্রার পরিমাণ বাড়ে এবং কিছু কিছু অংশে মাসিক গড় তাপমাত্রা ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত লক্ষ্য করা যায় এখানে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য কিন্তু বেশি হয় কিছু কিছু অংশে মূলত উনিশ থেকে বাইশ ঘন্টা পর্যন্ত দিনের দৈর্ঘ্য কিন্তু এখানে পরিলক্ষিত হয় গ্রীষ্মকালে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম মোটামুটি পঞ্চাশ সেন্টিমিটার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত সামান্য হলেও বেশি দেখা যায় গ্রীষ্ম ঋতুতে বৃষ্টিপাত বেশি হয় শীতে বৃষ্টিপাত হয় না বললেই চলে সেখানে অধক্ষেপণ তুষারূপে লক্ষ্য করা যায় এবং এইখানে যে অরণ্য পরিলক্ষিত হয় সেটা সরলবর্গীয় অরণ্য যেটা রাশিয়ায় তৈগা বনভূমি নামে পরিচিত এবং ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে এই অরণ্যকে তৈগা অরণ্য নামেই অভিহিত করা হয়ে থাকে রাশিয়ার তৈগা অরণ্যের নাম অনুসারে ইংরেজিতে একে বলা হয় কনিফেরাস ফরেস্ট বাংলাতে বলা হয় শরৎবর্গীয় অরণ্য এখানে মূলত যেই উদ্ভিদগুলো পরিলক্ষিত হয় সেগুলো সবই মোচা কৃত্রিম বা মোচার মতো দেখতে এখানে পাইন ফার লাচ পুস হেমলক ম্যাপেল ওক লাইম প্রভৃতি উদ্ভিদ জন্মায় তাছাড়া এখানে শৈবাল ও ঘাস জন্মায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এর পার্থক্য অনুসারে উত্তর থেকে দক্ষিণে তৈগা অঞ্চলকে তিনটে অংশে ভাগ করা যায় উত্তরের তৈগা অঞ্চল মধ্যভাগের তৈগা অঞ্চল এবং দক্ষিণ ভাগের তৈগা অঞ্চল উত্তর ভাগের যে তৈগা অঞ্চল আছে সেখানে স্বভাবতই আবহাওয়া অধিক শীতল হয় এখানে বাস উদ্ভিদের প্রাধান্যই বেশি তাছাড়া রয়েছে শৈবাল লাইকের এবং বিভিন্ন ধরনের ডুয়ার্ফ জাতীয় বা খর্বাকৃতি উদ্ভিদ গুল্ম জাতীয় উদ্ভিদ এবং মধ্য যে তৈগা অঞ্চল সেখানে স্প্রুস পার প্রভৃতি বৃক্ষের ঘন বনভূমি দেখা যায় এবং এখানে কিছু কিছু অংশে মস জাতীয় উদ্ভিদও গজিয়ে উঠতে দেখা যায় দক্ষিণে যে তৈগা অঞ্চল আছে যেটা নিরক্ষরেখার দিকে সেখানে আবার স্প্রুস লাইম ওক ম্যাপেল এবং প্রচুর ঘাস জন্মাতে দেখা যায় তো এতক্ষণ ধরে আমরা কেন হঠাৎ করে মৃত্তিকা পড়তে গিয়ে উদ্ভিদ বা তৈকা বনভূমি নিয়ে এত বেশি ডিসকাশন করছি এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্রথমতই বলি যে তৈকা বনভূমির বৈশিষ্ট্য অনুসারে কিন্তু পরজল মৃত্তিকার বৈশিষ্ট্য নির্ধারিত হয় অর্থাৎ পরজল মৃত্তিকা যে ভীষণ আম্লিক প্রকৃতির সেটা কিন্তু সেই সরলবর্গীয় অরণ্যের যে বৈশিষ্ট্য তার মধ্যে সঞ্চালিত হয় বলেই পরজল মৃত্তিকা অত্যন্ত আম্লিক প্রকৃতি হয় তাই পরজল মৃত্তিকায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় উদ্ভিদের বৈশিষ্ট্য তাই জন্য আমরা এখন উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো পরজ্বল মৃত্তিকা অঞ্চলে এখানে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো মৃত্তিকাকে চরম আম্লিক বানাতে সাহায্য করেছে এখানে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলি পর্যয় মৃত্তিকা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে প্রথমত বনভূমি প্রধানত চিরহরিত হওয়ায় সারা বছরই কিছু কিছু করে মাটিতে পাতা এবং উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত হয় এবং এই তাই ভূপৃষ্ঠ বরাবরই বা ভূপৃষ্ঠের উপর একটা জৈব স্তর সুস্পষ্ট জৈবস্তর পরিলক্ষিত হয় এখানকার মোচাকৃতি বৃক্ষ ও অন্যান্য উদ্ভিদ অত্যন্ত স্বল্প খনিজ লবণ যোগানের জন্য এখানে বেঁচে থাকতে পারে ও বেড়ে উঠতে পারে ফলে উদ্ভিদজাত যে সকল জৈব পদার্থ সৃষ্টি হয় তাতে বিশেষ খনিজ লবণ লক্ষ্য করা যায় না এই কারণেই এখানে যে স্বাভাবিকভাবেই যে জৈব পদার্থ সৃষ্টি হয় তা অত্যন্ত আম্লিক প্রকৃতি এখানে অত্যন্ত তাপমাত্রা কম হওয়ায় এখানে সারা বছর ধরে যে পরিমাণ কাঁচা জৈব পদার্থ মাটির মধ্যে সংযোজিত হয় তা পুরোটা কিন্তু ডিকম্পোজ বা পচে যেতে পারে না ফলে এখানে কিন্তু জৈব অম্লে প্রাধান্য লক্ষ্য করা যায় বা জৈব জৈব অম্ল সৃষ্টি হয় বৃক্ষের পাতা ডালপালা গুঁড়ি ইত্যাদি স্বাভাবিকভাবেই মোম জাতীয় পদার্থ দ্বারা সমৃদ্ধ হওয়ায় যা সহজে পচে না এবং জৈব পদার্থ তীব্র অম্লধর্মী হওয়ায় হাওয়ায় ফলে এটি হয় হয়ে থাকে জৈব পদার্থ তীব্র অম্লধর্মী হওয়ার কারণে এখানে কেঁচো ব্যাকটেরিয়া প্রভৃতি কিছু জন্মাতে পারে না প্রধানত ফাঙ্গাস এর দ্বারাই এই জৈব পদার্থে অত্যন্ত ধীর গতিতে যাকে বলে ডিকম্পোজড হয় বা এখানে জৈবকরণ প্রক্রিয়াটা খুব ধীর গতিতে সংগঠিত হয় ফলে এই জৈব পদার্থ অত্যন্ত অম্লধর্মী এখানে এই জৈব পদার্থের পচন কিছু কিছু অবস্থায় অ্যানারোমিক অর্থাৎ অবায়ুজীবী অবস্থায় অর্থাৎ বায়ুর অনুপস্থিতিতে লক্ষ্য করা যায় তো আমরা কিভাবে জৈব পদার্থ বা জৈব পদার্থ বা জৈব পদার্থের আমলি হওয়ার পেছনে উদ্ভিদের কী ভূমিকা বা বৈশিষ্ট্য সেগুলো আমরা আলোচনা করলাম তাছাড়া জনক শিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পটজল মৃত্তিকা অত্যন্ত অম্লধর্মী মৃত্তিকা অম্লের উপস্থিতিতে পটজল সৃষ্টির প্রক্রিয়া বিশেষ কার্যকরী হয় তাই যে সকল শিলা অম্লধর্মী যেমন বেলে পাথর গ্রানাইট কোয়ার্স শিলার উপর পর্জ্বল মৃত্তিকা সহজেই গড়ে উঠতে পারে এখন এই পর্জল মৃত্তিকা কোন ভূপ্রকৃতি অঞ্চলে বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলে গড়ে ওঠে সেটা আমরা দেখব পর্যল মৃত্তিকা তৈকা অঞ্চলের ভূপ্রকৃতি প্রধানত সমতল ভূপ্রকৃতির ওপর পর্যল মৃত্তিকা গড়ে ওঠে তাই মৃত্তিকার সৃষ্টিতে ভূপ্রকৃতির বিশেষ বাধা হয়ে দাঁড়ায় না অর্থাৎ সমতল ভূপ্রকৃতি পর্যল মৃত্তিকা গড়ে উঠতে পারে আবার আমরা দেখেছি যে উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে তাপমাত্রা কম সেখানেও কিন্তু পর্যল মৃত্তিকা দেখা যায় ফলে পর্যল মৃত্তিকা গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতির বিশেষ ভূমিকা কিন্তু লক্ষ্য করা যায় না আচ্ছা এখন আমরা পর্সল গঠন কিভাবে হয় সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব পর্সল সৃষ্টির প্রক্রিয়া মূলত তৈগা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ স্বল্প হলেও তাপমাত্রা কম থাকার কারণে এই অঞ্চলে বাষ্পীভবন কম হয় ফলে মৃত্তিকা কিন্তু সময় সিক্ত অবস্থায় থাকে এবং এখানে অতিরিক্ত জল মাটির ছিদ্রের মধ্যে দিয়ে এ হরাইজেন থেকে বি হরাইজনে ধৌতকরণ প্রক্রিয়ার মাধ্যমে সারা বছরই কিন্তু প্রবাহিত হয় অর্থাৎ এ হরাইজন থেকে বি হরাইজনের আমরা সর্বদাই ধৌতকরণ প্রক্রিয়া এখানে আমরা লক্ষ্য করি তাছাড়া ভূপৃষ্ঠের উপর যে সঞ্চিত কাঁচা জৈব পদার্থ এ হরাইজনে লক্ষ্য করা যায় সেই সঞ্চিত জৈব পদার্থ সঞ্চয়ের ফলে মৃত্তিকা তীব্র অম্লধর্মী হয়ে পড়ে যেখানে পিএইচের মান তিন থেকে পাঁচের মধ্যে লক্ষ্য করা যায় এবং সেই অম্লের প্রভাবে বা অম্ল জলের প্রভাবে যে মৃত্তিকার মধ্যে যে সকল খনিজ পদার্থগুলো আছে সেই খনিজ পদার্থগুলো সেই অম্ল জলের সঙ্গে মিশে এ স্তর থেকে অপসৃত হয়ে যায় যেই প্রক্রিয়াকে আমরা এলুভিয়েশন বলে জানি বা অপসারণ প্রক্রিয়া প্রক্রিয়ায় এ স্তর থেকে সেই পদার্থগুলো বিস্তরে সঞ্চিত হয় এবং এ স্তরে যে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড আছে সেই অ্যালুমিনিয়াম অক্সাইড এবং লৌহ অক্সাইড যা সাধারণ জলে দ্রবীভূত না হলেও তীব্র অম্লধর্মী যে জল তার সঙ্গে সেগুলো দ্রবীভূত হয়ে সেটা ধৌতকরণ প্রক্রিয়ায় সেটা সেইগুলো এ স্তর থেকে বিস্তরে অপসৃত হয় ফলে খুব এই ধৌতকরণ প্রক্রিয়ার জন্যই এই স্তরটি অত্যন্ত ফ্যাকাশে বা ধূসর বর্ণের হয়ে যায় এবং এখানে শুধুমাত্র বালুকা রাশি সঞ্চিত হতে দেখা যায় এবং এখানে মৃত্তিকা গঠন যখন প্রথম শুরু হয় সেখানে এই স্তরটি পাতলা হলেও যত দিন যায় এই স্তরটি কিন্তু আস্তে আস্তে চওড়া হয় অর্থাৎ পর্জলিফিকেশনের প্রথম স্টেজে এই স্তরটা থিকনেস কম থাকা সত্ত্বেও যত দিন যায় এই এলুভিয়েশন এলুভিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে এই স্তরটি অনেক বেশি চওড়া হয়ে যায় এবং ধূসর বর্ণের হয়ে যায় এখানে কিন্তু নাইট্রেটও এই স্তরে একেবারে লক্ষ্য করা যায় না এবং এ হরাইজন থেকে পরবর্তী ক্ষেত্রে যে সকল পদার্থগুলো বি হরাইজনে গিয়ে জমা হয় এবং সেখানে মৃত্তিকার রং একটু গাঢ় হয় এই এ হরাইজন অত্যন্ত অম্লধর্মী হওয়ায় এখানে সমস্ত খাড়গুলো এখানে মুক্ত হয় এবং যে সকল পদার্থগুলো এ হরাইজন থেকে ধুয়ে যায় সেগুলো বি হরাইজনে গিয়ে সেগুলো জমা হয় এবং এই বি হরাইজনে গিয়ে যখন জমা হয় সেখানে যেগুলো পদার্থগুলো জমা হচ্ছে এগুলো মূলত কর্দম খনিজ এবং এই কর্দম খনিজগুলো যখন বি হরাইজনে গিয়ে জমা হয় সেখানে একটা শক্ত বা একটা পুরুষ স্তর তৈরি হয় সেকে তাকে বলা হয় হার্ট প্যান বা শক্ত প্যান আমরা তাহলে কীভাবে পর্জল মৃত্তিকা তৈরি হয় এই বিষয়টি আমরা জানলাম এখন পর্জল মৃত্তিকার ব্যবহার একটু আমরা জানব পর্সল মৃত্তিকার উর্বরতা কিন্তু বেশি নয় অধিক অম্লতার জন্য এখানে উদ্ভিদ খাদ্য মৌলের অভাবে এখানে কিন্তু জলমগ্নতা দেখা যায় এই কারণে এখানে আমরা পর্যটন মৃত্তিকা তৈরি হতে দেখি না না পর্যটন মৃত্তিকায় বিশেষ কৃষিকার্যের ক্ষেত্রে ব্যবহার হতে দেখি না তথাপি ওট রাই আলু বিট প্রভৃতি শস্য এখানে চাষ করা হয় যদিও চুন জৈব পদার্থ রাসায়নিক সার প্রয়োগ করে এই পর্যটন মৃত্তিকার উর্বরতা বাড়ানো সম্ভব বি হরেজনে যে সকল খনিজ লবণ জৈব পদার্থ করদম খনিজ সঞ্চিত হয় সেগুলি গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এগুলোকে অধিক কৃষি বা এগুলোর ব্যবহার বাড়ানোর চেষ্টা বর্তমানে মৃত্তিকা বিজ্ঞানের করে থাকছেন তো আমরা মৃত্তিকার বা পর্যলীকরণ প্রক্রিয়াটা আমরা জানলাম